আমার গাছের ফুল দেখো, ছাদের জবা ফুল ফুটেছে, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো তোমরা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন 11:30। তো আজকের কাজকর্ম মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়েছে। সকাল সকাল পুজো সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তরকারিও কেটে নিয়েছি। তো আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। এঁচোড় কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। কাটতে খুব একটা ভালো পারি না, কিন্তু রাঁধতেও ভালো পারি, খেতে তো আরো ভালো পারি, মানে খেতে তো ভীষণ ভালোবাসি। এঁচোড় চিংড়ি ভালো লাগে খেতে। যদিও আজকে থার্সডে, আমি পুরোপুরি নিরামিষ ভাবে এঁচোড়টা করবো, পেঁয়াজ রসুন কিছুই দেবো না। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো সকালের কাজকর্ম তো মোটামুটি সারা হয়ে গেছে, তোমরা সবই দেখেছো, তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। চলো রান্না স্টার্ট করি। এঁচোড় কাটতে খুব একটা আমি ভালো পারি না, আগে আমার শাশুড়ি মাই কেটে দিতেন। তো দেখো কেটেছি, মোটামুটি করে কেটেছি, যতটা পেরেছি কেটেছি। তো আলু দিয়ে করবো। তো চলো তাহলে এঁচোড়টা বানাই। তো আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়েছি দুটো আলু। দুটো আলু একটু ভেজে নিলাম। আর এখানে কিন্তু আমি মশলা বানিয়ে নিয়েছি, নিরামিষভাবে বানাচ্ছি। তো এখানে আছে একটা টমেটো, একটু আদা বাটা, তোমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। তো এই মশলা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আলু দিয়ে মশলা দিয়ে, আর কালারটা দেখেছো কত সুন্দর এসছে, একদম তেল তেলে তেল টকবক করছে। তো এবার আমি এঁচোড় কেটে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আর এঁচোড় বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু খেতে 2 মিনিটে হয়ে যায়। এত ভালো লাগে এঁচোড় খেতে, মানে কি বলবো। তো এটা মাংসের মতন ভালো করে অনেক টাইম কষাতে হয়, তারপরে ভালো করে একটু কষিয়ে নিই। এখন আমি কষাচ্ছি, কষিয়ে নিই, তারপরে অল্প একটু জল দেব, তারপরে লাস্টে নাবানোর আগে একটু মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার এঁচোড় তৈরি হয়ে যাবে। আর সকালে আজকে আমরা ব্রেকফাস্টে কি করেছি তোমরা দেখলে, সকালে ব্রেকফাস্টে ছিল বেলের শরবত। আমাদের বাড়িতে মানে আমরা 3 জন এত ভালোবাসি বেলের শরবত খেতে, তোমাদের কি বলবো। তো বেলের সিজনে এই গরম আসছে, এই সময়টায় বেল ওঠে বেশি করে, আর এই সময়টা আমরা কিন্তু প্রচণ্ডভাবে বেলের শরবত খাই। আর বেলের এই সিজনে কিন্তু আমাদের ব্রেকফাস্ট বানানোর কোনো চাপ থাকে না। কেন বলো তো, ব্রেকফাস্টে বেলের শরবত হলে আর কেউ কিছুই চায় না, আমারও দরকার হয় না, ছেলেরও দরকার হয় না, আর হাজব্যান্ডেরও দরকার, ওটা খেলে পেটও ভরা থাকে। সেই জন্য বেলের শরবত আমাদের এখন ব্রেকফাস্ট মানে চলবে। তো আজকে কিন্তু তাই হয়েছে, সকালবেলা বেলের শরবত খেয়ে নিয়েছি, আমাদের ব্রেকফাস্টে হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা করছি। এঁচোড় এঁচোড়টা কাটতে অনেক ওই লাগে, আগে আমার শাশুড়ি মা কাটতেন, তো কাটতে খুব একটা ভালো পারি না, কিন্তু আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, রান্নাও ভালোই করতে পারি। তো মানে সবাই তো ভালোই বলে, নিজের সুখ্যাতি নিজে গাইছি না, মানে ভালোই, সবাই খেয়ে তো ভালোই বলে, ভালোই পারি, রান্নাটাও ভালো পারি, কিন্তু কাটতে পারি না, খুব ভালো কাটতে পারি না, মানে যে একদম যে প্রো টাইপের যে কাটা হবে সেটা হয়। দেখো আমার ফাইনালি এঁচোড়টা কিন্তু তৈরি হয়ে গেছে, সুন্দর করে কষা কষা করে করেছি। আর আমি কিন্তু একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, আর গ্যাসটা আমি কিন্তু এখন বন্ধ করে দেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি কিন্তু এখানে প্রায় 6টার থেকে শিকড় গেড়ে বসে আছি, কারণ ছেলে আমার মন দিয়ে পড়াশোনা করছে, কালকে বায়োলজি পরীক্ষা। তো পড়াশুনো দেখছি, ধরছি, এই সবই করছি। আর বিকেলে বেলা সেরকম কিছু কাজ তো আমার থাকেও না, আর এখন তো এক্সাম চলছে বলে সেরকম কোনো কাজ রাখিও না। আর বিকেলে 4 ম্যাগি খেয়েছি, ব্যাস আর কিছু না, 6টার থেকে এখানেই বসে আছি, পড়াশুনো চলছে।
তো ভিডিওটা মানে শেষ করে দেবো বলে আমি ক্যামেরাটা অন করলাম, না হলে করতাম না, কারণ বাড়িতে এখন খুব মন দিয়ে পড়াশোনার পর্ব চলছে। আর রাত্রিবেলা তেমন কিছু করারও নেই, রাত্রিবেলা বানাবো কটা রুটি আমার হাজবেন্ডের জন্য, আর আমার ছেলের তো ভাত আছে, আমরা এঁচড় দিয়ে খেয়ে নেবো। আর আজকে এঁচড়ের তরকারিটা দেওয়া দারুণ হয়েছে, তোমাদের কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছে। মানে প্রথম দিন এলো, এবছরের প্রথম এলো আমাদের বাড়িতে এঁচড়, খুব ভালো লেগেছে খেতে, দারুণ লেগেছে। তো তোমরা কিন্তু এইভাবে রেসিপিতে বানাতে পারো, খুব ভালো লাগে নিরামিষভাবে, আর পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো, চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো। তো এঁচড় তো বাজারে কিন্তু এখন ভরপুর উঠে গেছে, তোমরা কিন্তু বানিয়ে ফেলো, খুব ভালো লাগে খেতে। যারা আমার মতন এঁচড়কে ভালোবাসো তাদের জন্যই অবশ্য বলছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখন শেষ করে দেবো বলেই ক্যামেরাটা অন করলাম, কারণ পড়াশোনা চলছে, এখানে বেশিক্ষণ কথা বলবো না। তো এখনও আমি এখানে বসেই থাকবো, জাস্ট পরে 9টা সাড়ে 9টায় গিয়ে আমি রান্নাঘরে কটা রুটি বানিয়ে নেবো, ব্যাস। আর তো আমাদের এঁচড় তরকারি রাখাই আছে। তো যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও আর কমেন্ট পাঠিও, কারণ ভিডিওটা শেষ করাটা খুব জরুরি। সেই জন্য ভিডিওটা শেষ করার জন্যই ক্যামেরাটা অন করলাম। তো পড়াশোনা করছে, দেখো দেখো ছেলে এখন মন দিয়ে পড়াশোনা করছে, কখনো বসে কখনো কার্তিকের মতন শুয়ে। তো যাই হোক, চলো নতুন আরেকটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।